আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি কিছু কাঠের দাম আপনাদের সামনে তুলে ধরবো ফেব্রুয়ারি মাসের বারো তারিখ প্রতি সিএফটি কাঠ বা প্রতি কেবি কার্ড বর্তমান বাজারে কত টাকা করে চলতেছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো দেখুন আমি এখানে লিখে রাখলাম এক নম্বর আছে আকাশি কাঠ আকাশি কাঠ প্রতি কেবি বা সিএফটি নিতে পারবেন আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে মেহগনি কাঠ প্রতি কেবি বা প্রতি সিএফ নিতে পারবেন সাতশো থেকে বারোশো টাকার মধ্যে পুরাতন লুহা কাঠ প্রতি কেবি বা সিএফটি নিতে পারবেন আট হাজার চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতর বারমিস লোহা কাঠ প্রতি কেবি বা সিএফটি চার হাজার থেকে সাত হাজার টাকার ভিতর দর্শক এখন চার হাজার থেকে সাত হাজার মানে হচ্ছে আপনার কাঠগুলা গাছগুলো যত ছোটো হবে গাছের সার কম হবে মূলত দাম তত কম হবে এবং গাছের সার যত পুক্তা বা শক্তিশালী হবে দাম তত বেশি হবে আর ছোটো গাছগুলোর দাম কম এবং বড় গাছগুলোর দাম বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আছে নাইজেরিয়ান লোহা কাঠ আঠারোশো থেকে চব্বিশশো টাকা প্রতি কেবি বা সিএফটি চিটাগাং সেগুন কাঠ প্রতি কেবি পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা জশুর সেগুন কাঠ প্রতি কেবি দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন নিম কাঠ প্রতি কেবি বা সিএফটি পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন করই কাঠ প্রতি কেবি ছয়শো থেকে বারোশো টাকার ভিতর আপনারা নিতে পারবেন কাঁঠাল কাঠ প্রতি কেবি চব্বিশশো থেকে তিন হাজার টাকা ফুলগামারি কাঠ প্রতি কেবি নিতে পারবেন মাত্র পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে বারো নম্বর আছে শিলকরই প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন আঠেরোশো থেকে দুই হাজার টাকা আম কাঠ প্রতি কেবি বা সিএফটি নিতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকা কদম কাঠ প্রতি কেবি বা সিএফটি নিতে পারবেন আঠারোশো থেকে এক হাজার টাকা কাঠ প্রতি কেবি ছয়শো থেকে নয়শো টাকা জলপাই কাঠ প্রতি কেবি নিতে পারবেন বারোশো থেকে সতেরোশো টাকা দর্শক আপনারা যদি কাঠ নিতে চান তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর যারা মূলত কাঠ কিনতে চাচ্ছেন সবসময় দাম যাচাই করে কাঠের হিসাব বুঝে তারপর মূলত কাঠ কিনবেন না হয় আপনার ঠকতে হবে আপনার কাঠ কেনার পূর্ব প্রথমেই কাঠের হিসাবটা জানতে হবে তো আমার ভিডিওতে অসংখ্য ভিডিও দেওয়া আছে কাঠের হিসাব নিয়ে চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ